বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। সরকার যদি অন্যায়ভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটায় আমাদের কর্মসূচিরও পরিবর্তন। আমরা যারা আন্দোলনের সঙ্গে জড়িত, আমাদের দীর্ঘকাল ছাত্র জীবন থেকে আন্দোলন করেছি, কখন আন্দোলন কোন দিকে রূপ নেবে এটা একমাত্র রাস্তাই বলে দেবে। সুতরাং আপনারা দেখুন, যারা ইয়াং ম্যান আছেন তারা হয়তো আমাকে এই জিনিসগুলো দেখে না, এটা রাস্তা বলবে, মানুষ বলবে। মানুষের স্বার্থের বাইরে যখন যাবে, কোনো সরকারই টিকে থাকতে পারে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে, এই সরকারও টিকে থাকতে পারবে না, কারণ ইতিমধ্যেই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এবং জনগণ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মতামত জানিয়ে দিয়েছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এবং সারা দুনিয়া জানে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হয় না, নির্বাচন পদবাচ্য কিছু হয় না, এটা 2014 বা 2018 এটা প্রমাণ। কাজেই তারপরেও যদি তারা ওই একই কায়দায় নির্বাচন অনুষ্ঠান করতে চায়, তাহলে আমরা না খালি, এদেশের জনগণ না খালি, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে এই সরকার জোর করে ক্ষমতায় থাকার অপচেষ্টায় রত, এবং এর বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি মানুষ দেশ এবং বিদেশে সবাই এর বিরুদ্ধে অবস্থান দেবে বলে আমরা বিশ্বাস করি। কথা গণতন্ত্র মঞ্চ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা এই কর্মসূচির সঙ্গে সংগতিপূর্ণ না, তারা তাদের মতো করে করেছে। তারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় সমাবেশের কথা বলেছে এবং সেটাও আমাদের যে তারিখ সেই তারিখের সঙ্গে মিলানো না। আপনারা দেখেছেন যে আমরা বিগত এক বছর যাবৎ এই সরকারের যে অন্যায় কার্যকলাপ তথা গণতন্ত্র যে হরণ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি জনগণকে সম্পৃক্ত করে, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা কিন্তু সম্পৃক্ত হয়েছে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত, এবং এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকার শক্তি। একটি অপশাসনকে দূর করার জন্যে আমরা কিন্তু রোগী বৈঠা রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যেটা বিশ্বাস করি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা গণতন্ত্র এমন একটি ব্যবস্থা সারা বিশ্বের যেটা শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা বলে, এবং আমরা সেই বিষয়টি যখন আমরা অর্জন করার জন্য সংগ্রাম করছি, আমাদের পন্থাটি হচ্ছে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। এখন আপনি যে প্রশ্নই করছেন সরকার এটা মানবে কি মানবে না, সে সরকারের বিষয়। আমরা তো ইতিমধ্যে লক্ষ্য করেছি সারা বিশ্বের মানুষ কি বলছে, তাদের নৈতিক পরাজয় তো ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজ তারা গায়ের জোরে থাকবে কি না থাকবে সেটা অন্য বিষয়, কিন্তু এমন একটি পরিস্থিতি আমরা দেখেছি এবং যেটা সৃষ্টি হচ্ছে যে মানুষের ইচ্ছার কাছে কোনো অপশক্তি টিকে থাকতে পারে, এটাই হচ্ছে।